আসসালামু আলাইকুম আমি ডক্টর সি এম শাহীন কবির আমি কাজ করি ইব্রাহিম কার্ডেক হাসপাতালে সহযোগী অধ্যাপক এবং কনসালটেন্ট হিসেবে আমি আজকে এই কোভিডকালীন সময় একটা বার্নিং ইস্যু নিয়ে আলোচনা করবো আসলে বুকে ব্যথা আমাদের এমন কোনো লোকজন নেই যার কখনোই বুকে ব্যথা হয় না সে বলতে পারবে না আসলে আমাদের বুকে ব্যথা মানে কিন্তু আমি মনে করি হার্ট অ্যাট্যাক ব্যাপারটা কিন্তু তা নয় আমাদের বুকে কিন্তু অনেক অর্গান রয়েছে হার্ট যেমন রয়েছে তেমনি আমার রয়েছে ফুসফুস তেমনি আমার রয়েছে ইসোফেগাস তেমনি আমার রয়েছে স্টমাক তো এসব কারণে কিন্তু এসব অর্গান যদি ব্যথা পেন পেইন ফিল করে তখন কিন্তু আমি বুকে ব্যথা হতে পারে তো সব কিছু যে হার্ট অ্যাটাকের জন্য বুকে ব্যথা হবে তা কিন্তু নয় বুকে ব্যথার কিন্তু একশো এক কারণ রয়েছে আমাদের ইয়াং জেনারেশন তারা কিন্তু একটু গ্যাসের ব্যথা হলে মনে করে তার বুকে ব্যথা হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে তখন প্যানিক হয়ে পড়ে তো প্যানিক বা অ্যাংজাইটি কিন্তু একটা ইম্পর্ট্যান্ট কারণ বুকে ব্যথার এছাড়া যদি আপনার জ্বর কাশি থেকে থাকে নিউমোনিয়া থেকে থাকে তখন আপনার বুকে ব্যথা হতে পারে আপনার ফুসফুসে প্রদাহ হলে আপনার বুকে ব্যথা হতে পারে আপনার যদি মাসেল পেইন হয় সেজন্য কিন্তু আপনার বুকে ব্যথা হতে পারে আর সর্বোপরি যদি আপনার হার্ট অ্যাটাক থেকে থাকে তাহলে তো আপনার বুকে ব্যথা অনুভূত হবেই তো হার্ট অ্যাটাকের বুকে ব্যথা হবে মধ্যের বুকে এই ব্যথা আপনার গলায় যাবে এবং হাতে রেডিয়েশন থাকবে সাথে প্রচুর ঘাম দেবে এবং এই ব্যথা বিশ মিনিটের বেশি স্থায়ী হবে তখনই আমরা বুঝতে পারবো যে এটা হার্ট অ্যাটাকের ব্যথা তো এই ব্যথা নিয়ে যে কোনো ধরনের ব্যথা নিয়ে কিন্তু আমি অবশ্যই আপনাকে সাজেশন করব আপনি একজন প্রথমে হৃদয়োগসের কাছে আসুন উনি আপনার সিমটোম অ্যানালাইসিস করবেন উনি আপনার এসিজি করবেন প্রয়োজনীয় ব্লাড মার্কার ট্রপোন নাই করিয়ে কনফার্ম করে দেবেন যে যে আপনার পেইন হচ্ছে বুকে ব্যথা হচ্ছে এটা কি অরিজিন পেন নাকি নন কার্ডিয়ক অরিজিন পেন যদি অরিজিন পেইন হয় তখন আপনাকে এটা সিরিয়াসলি নিতে হবে আপনাকে হাসপাতালে ভর্তি হতে হবে আর যদি নন কার্ডিয়াক অরিজিন পেইন হয় তাহলে আপনি অর্স্পেনিং ডাক্তারের কাছে রেফার করে দিতে হবে কারণ কার্ডিয়ক অরিজিন পেন কিন্তু আপনার মৃত্যু ঝুঁকি অনেক বেশি হঠাৎ নন কার্ডিয়াক অরিজিন পেনে কিন্তু আপনার মৃত্যু ঝুঁকি অনেকাংশেই কম কারণ আমরা দেখেছি যে তিরিশ থেকে পঁয়ত্রিশ ভাগ রোগী কিন্তু হার্ট অ্যাটাকের রোগী হাসপাতালে পৌঁছানোর পূর্বে বাসায় বা গাড়িতে ইভেন ইমার্জেন্সি গেটে পৌঁছানোর পূর্বে কিন্তু মৃত্যুবরণ করে কারণ আমাদের ইঞ্জেকশনের অভাব আমরা মনে করি যে হার্ট অ্যাটাকের ব্যথাকে আমরা মনে করি গ্যাসের ব্যথা আমরা মনে করি মাসেল পেইন আমরা দেরি করে ডাক্তারের কাছে আসি যখন আপনার ডাক্তারের কাছে আসে তখন কিন্তু আমাদের কিছুই করার থাকে না অলরেডি আপনি ডেট লেট প্রেজেন্ট করেন তাই আমি আপনাদের সাজেশন করবো বুকে ব্যথা অনুভূত হলে গরিমেশি না করে প্রথমেই প্রথমেই একজন হৃদরোগ বিষয়কের পরামর্শ নিন উনি আপনাকে ইসিজি করিয়ে এবং ব্লাড করিয়ে রিপোর্ট করে কনফার্ম করে দেবেন যে এটা কি আপনার অরিজিন পেইন নাকি নন অরিজিন পেইন অহতু কোনো মেডিসিন স্পেশালিস্ট বা গ্যাস্টেন্টোলজি বা পেটের ডাক্তার কাছে ঘোরাঘুরি করবেন না কারণ হৃদরোগ বিষয়ই প্রয়োজন হলে আপনাকে তার কাছে রেফার করে দেবেন যদি আপনার নন অরিজিন পেইন হয় আর আরেকটা কথা আমি বলেছি অনেক সময় কিন্তু বুকে ব্যথা হলে সেটা যদি হার্ট অ্যাটাকের জন্য ব্যথা হয় তাহলে কিন্তু বাসায় বসে আপনি চিকিৎসা শুরু করতে পারেন লাইক আপনি কিছু অ্যান্টিপ্রেটেড এজেন্ট অ্যাসপ্রিন চারটি বড়ি এবং ক্লপেটোগ্রেল আটটি বুড়ি আপনি খেয়ে নিলে কিন্তু আপনার মৃত্যু ঝুঁকি অনেকাংশেই কমে যাবে তাই আমি সবাইকে সাজেশন করব। আপনারা বুকে ব্যথা অনুভূত হলে অবশ্যই হৃদরোগ বিশ্বকের পরামর্শ নেবেন এবং তিনি প্রয়োজন হলে যদি আপনার নন কার্ডিয়া করিজিন পেইন হয় অন্য কোনো বিষয়কের কাছে রেফার করবেন কারণ মৃত্যু ঝুঁকি অনেক বেশি যদি আপনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হন আপনি যদি সময় মতো চিকিৎসা গ্রহণ না করেন লাইক উইদিন টুয়েলভ আওয়ার্সের মধ্যে যদি কোনো অপশন যেমন প্রাইমারি পিসিআই বা থ্রোমবোল্যাটিক থেরাপি বা ইভেন নন এর ক্ষেত্রে যদি আপনি লোমো করে গ্রহণ না করেন তাহলে কিন্তু আপনার হার্ট অ্যাট্যাকের জন্য জটিলতায় আপনার হার্টের মাংস বেশি দুর্বল হয়ে পড়বে আপনার ফুসফুসে পানি চলে আসবে আপনার হার্ট ফেলার ডেভেলপ করবে আপনার হার্টবিট অনিয়ন্ত্রিত হয়ে আপনার মৃত্যু ঝুঁকি অনেক বেড়ে যাবে তাই বুকে ব্যথা নিয়ে গরিমিশু না করে দু বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং ভালো থাকুন ধন্যবাদ